বাংলা এমসিকিউ টপিক বাংলা ভাষার উদ্ভব ও তার ক্রমবিকাশ। এর আগের ক্লাসে আমরা বাংলা ভাষার উদ্ভব ও তার ক্রমবিকাশের উপরে যে ভাগ, প্রথম ভাগ যেটা আছে সেটা আমরা আলোচনা করেছি। আজকে আমরা দ্বিতীয় ভাগ আলোচনা করব। আগের ক্লাসে আমি বলেছিলাম যে এই যে বাংলা ভাষার উদ্ভব ও তার ক্রমবিকাশের উপরে যে ডেসক্রিপটিভ আছে সেটাও কিন্তু দুটো ভাগে বিভক্ত। তো আজকে আমরা দ্বিতীয় ভাগে যে কোয়েশ্চেনগুলো আলোচনা করব সেগুলো আলোচনা করার আগে তোমাদের কয়েকটা কথা বলে দিই। এর আগেও আমি বলেছি এই যে টপিকটা আছে এটা কিন্তু ভালোভাবে যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো তো আমি সলভ করিয়েই দেবো, কিন্তু এই কোয়েশ্চেনগুলো তোমরাও যাতে পরবর্তীকালে ভালোভাবে সলভ করতে পারো সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র আমি করিয়ে যাচ্ছি সেগুলো মুখস্থ করে নিচ্ছ তাহলে কিন্তু হবে না। এর যেটা ডেসক্রিপটিভ আছে সেটা যদি ভালোভাবে বুঝতে পারো তাহলে আমি যে কোয়েশ্চেনগুলো করাচ্ছি তার বাইরেও যদি কিছু কোয়েশ্চেন আসে সেগুলো কিন্তু তোমরা সলভ করতে পারবে। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। আজকে যেটা প্রথম প্রশ্ন সেটা হচ্ছে কি ইন্দো ইউরোপীয় ভাষা বংশের জন্ম কোন পর্বতের পাদদেশে হয়েছিল? হিমালয়, ককেশীয়, উরাল, বিন্ধু। তো এখানে সঠিক উত্তর হবে উরাল, অর্থাৎ অপশন গ। এবার কেন উরাল? দেখো যখন আমরা ইউরোপীয় ভাষা পড়েছিলাম তখন অর্থাৎ ইন্দো ইউরোপীয় ভাষা জন্ম পড়েছিলাম সেখানে কিন্তু আমরা দেখেছিলাম যে এই যে ইউরোপীয় ভাষা যেখান থেকে এসেছিল তারা হচ্ছে উরাল পর্বতের পাদদেশে বাস করছিল এবং সেই হিসেবেই কিন্তু এই ভাষা জন্মে যা জন্মস্থান বলা হচ্ছে সেটা বলা হচ্ছে উরাল পর্বতের পাদদেশে। নেক্সট, ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠী থেকে উদ্ধৃত ভাষাবর্গের নাম কী কী? কেন্তম এবং শতম, তোখারীয় এবং হিট্টি। কোনো কোনো জায়গায় হিট্টি আছে, কোনো কোনো জায়গায় হিট্টি আছে। গ্রিক এবং ইতালীয়, আলবেনীয় এবং আর্মেনীয়। তো এখানে সঠিক উত্তর হবে অপশান ক, কেন্তম এবং শতম। এই কেন্তম এবং শতম কোন ভাগে রয়েছে এবং তার উপভাগ কী কী এগুলো কিন্তু এর ওপরে যে এমসিকিউ হয় সেগুলো কিন্তু আগের ক্লাসে করানো আছে, তার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিও। আর কেন্তম আর শতমের ওপর যেগুলো ডিটেলস আছে সেগুলো কিন্তু এই টপিকের যে ডেসক্রিপটিভ আছে সেখানে রয়েছে। নেক্সট, শতম বর্গে দুটি ভাষা শাখার নাম কী? ইন্দো ইরানীয় এবং বাল্টোস্লাভিক, হিট্টি এবং কেল্টিক, জুলু এবং লুবা, ফিনীয় এবং উগ্রীয়। এখানে সঠিক উত্তর হবে জুলু এবং লুবা। নেক্সট, শতম ভাষাবর্গের এশীয় ভাষাগুচ্ছগুলি কী কী? আলবেনীয়, আর্মেনীয়, বান্টু, ইন্দো ইরানীয়। এখানে সঠিক উত্তর হবে ইন্দো ইরানীয়। এখানে তোমাদের একটা কথা বলে রাখি যে এখানে দেখবে টাইপিংয়ে অনেক সময় বাংলা যে টাইপ আছে এই যে ফন্টগুলো আছে সেখানে কয়েক সময় কিন্তু কিছু একটু হয়তো স্পেলিং মিস্টেক থাকতে পারে, কারণ এখানে হয়তো টাইপিংয়ে তাড়াতাড়ির সময় হয়তো সেগুলো মিস্টেক থেকে যায়। তো সেই জন্য আমি আগে থেকে সরি বলছি, আর যেখানে যেখানে আমি দেখবো যে মিস্টেক আছে আমি কিন্তু সেগুলো তোমাদের বলে দেব। নেক্সট, প্রাচীন ভারতীয় আর্য ভাষার সময়কাল কোন সময়কে ধরা হয়? আনুমানিক 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ, আনুমানিক 1500 থেকে 800 খ্রিস্টপূর্বাব্দ, আনুমানিক 1500 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ, আনুমানিক 1000 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ। এখানে সঠিক উত্তর হবে অপশান গ, আনুমানিক 1500 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ। নেক্সট কোয়েশ্চেন, মধ্য ভারতীয় আর্য ভাষার আনুমানিক সময়কাল? আনুমানিক 600 থেকে অর্থাৎ 600 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1200 খ্রিস্টপূর্বাব্দ, আনুমানিক 600 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1000 খ্রিস্টাব্দ। সরি, প্রথমেরটা খ্রিস্টপূর্বাব্দ এবং পরেরটা কিন্তু খ্রিস্টাব্দ, অর্থাৎ আনুমানিক 600 খ্রিস্টপূর্বাব্দ থেকে 900 খ্রিস্টাব্দ, আনুমানিক 1000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 600 খ্রিস্টাব্দ। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান গ। এখানে মধ্য ভারতীয় অর্থাৎ মধ্যকালীন যে ভাষা বলা হচ্ছে সেটা। এবার দেখো এখানে তো আমি তোমাদের সময়কালগুলো বলে চলে যাচ্ছি, কিন্তু হয়তো তোমরা যারা ডেসক্রিপটিভ পড়লে না তারা কিন্তু এগুলো শুধুমাত্র মুখস্থ করে চলে গেলে, কিন্তু এর মধ্যেও কিন্তু আবার একটা সময়ের ভাগ করা আছে, সেই যে উপভাগগুলো সেগুলো কিন্তু ডেসক্রিপটিভ ক্লাসের ডিটেলসে করানো আছে। সেই জন্যই আমি বারবার বলছি যে এমসিকিউগুলো সলভ করার সঙ্গে সঙ্গে তোমরা যদি ডেসক্রিপটিভগুলো পড়ো তাহলে কিন্তু তোমাদের অর্থাৎ এই যে সিলেক্টেড যে কিছু কোয়েশ্চেন আছে তার বাইরে যদি কোনো কোয়েশ্চেন আসে বা এর মধ্যে থেকেও যদি যদি কোয়েশ্চেন একটু ঘুরিয়ে আসে তাহলে কিন্তু তোমাদের কোনো অসুবিধা হবে না।
নেক্সট, আদি মধ্য বাংলা ভাষার সময়কাল কি? আনুমানিক 1301 খ্রিস্টাব্দ থেকে 1450 খ্রিস্টাব্দ, আনুমানিক 1301 খ্রিস্টাব্দ থেকে 1500 খ্রিস্টাব্দ, আনুমানিক 1351 খ্রিস্টাব্দ থেকে 1500 খ্রিস্টাব্দ, আনুমানিক 1351 খ্রিস্টাব্দ থেকে 1600 খ্রিস্টাব্দ। দেখো, আমি যে কথাটা এক্ষুনি বলছিলাম, আমরা যখন ভাষার ভাগ পড়েছি তখন কি পড়েছি, একটা আর্য ভাষা অর্থাৎ ভারতীয় আর্য ভাষার সময়কাল পড়েছি, আর একটা বাংলা ভাষার সময়কাল পড়েছি। তো দুটো ভাষার সময়কালকে যদি সঠিকভাবে আমরা জানতে না পারি, তাহলে কিন্তু একটা সময়কালের সঙ্গে আর একটা সময়কালের কিন্তু মিক্সচার ঘটে যাবে। সেই জন্যই কিন্তু আমি আবারও বলছি যে ডেসক্রিপটিভটা যদি তোমরা ভালোভাবে পড়ো, তাহলে কিন্তু এই যে ভাষার যে কালের যে বিবর্তন, সেই কালের বিবর্তনের যে সময়কাল, সেগুলো কিন্তু সেখানে খুব আলাদা আলাদা করে সুন্দরভাবে বলা আছে। ডেসক্রিপটিভটা দেখে যদি তোমরা সেই সময়কাল যে ভাগগুলো আছে সেগুলো যদি ভালোভাবে বুঝে নাও, তাহলে কিন্তু কোয়েশ্চেন বাংলা ভাষার ক্ষেত্রে আসুক বা আর্য ভাষার ক্ষেত্রে আসুক, তাহলে কিন্তু সেগুলো কখনোই মিক্সচার হবে না। তো আদি মধ্য বাংলা ভাষার সময়কাল যেটা রয়েছে সেটা হচ্ছে আনুমানিক 1351 খ্রিস্টাব্দ থেকে 1600 খ্রিস্টাব্দ। নেক্সট কোয়েশ্চেন, আদি মধ্য বাংলার কয়েকটি নিদর্শন কী বা নিদর্শন কোথায় পাওয়া যায়? চর্যাপদ এবং মধ্য মহাভারতে, শ্রীকৃষ্ণ কীর্তন এবং কৃত্তিবাসে শ্রীরাম পাঁচালিতে, মুকুন্দ রামের চণ্ডীমঙ্গলে বৈষ্ণব পদাবলিতে। এখানে সঠিক উত্তর হবে অপশান খ, শ্রীকৃষ্ণ কীর্তন এবং কৃত্তিবাসে শ্রীরাম পাঁচালিতে। নেক্সট কোয়েশ্চেন, অন্তমধ্য বাংলার সময়কাল কখন বলা হচ্ছে? আনুমানিক 1350 থেকে 1450 খ্রিস্টাব্দ, আনুমানিক 1350 থেকে 1650 খ্রিস্টাব্দ, আনুমানিক 1350 থেকে 1760 খ্রিস্টাব্দ, আনুমানিক 1501 থেকে 1760 খ্রিস্টাব্দ। তো এখানে সঠিক উত্তর হবে অপশান ঘ, আনুমানিক 1501 থেকে 1760 খ্রিস্টাব্দ। নেক্সট কোয়েশ্চেন, অন্তমধ্য বাংলার কয়েকটি নিদর্শন হলো বা কোথায় পাওয়া যায়? চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন এবং শ্রীরাম পাঁচালি, চণ্ডীমঙ্গল, বৈষ্ণব সাহিত্য, রামায়ণ ও মহাভারতের অনুবাদ। এখানে সঠিক উত্তর হবে অপশান ঘ, বৈষ্ণব সাহিত্য, রামায়ণ এবং মহাভারতের অনুবাদ। দেখো, যখন আমি ডেসক্রিপটিভ পড়িয়েছি তখন যেরকম যে সময়কাল পড়িয়েছি তার সঙ্গে সেই সময়কালের যে ভাগগুলো পড়িয়েছি তার সাথে কোন সময় কী কী গ্রন্থ রচনা হয়েছিল, কোথা থেকে তার উল্লেখ পাওয়া যায়, তাদের বিশেষত্ব কী, এই সবগুলোই কিন্তু আলাদা আলাদা করে বলা আছে। সেই জন্য বলছি, এবার তোমার নিদর্শনগুলো যদি মনে রাখতে হয় তাহলে সেই ভাগগুলো, নিদর্শনের ভাগগুলো কিন্তু ভালোভাবে জানতে হবে। দেখো, এখানে সিলেক্টেড কিছু অপশান আছে, এর বাইরেও কিন্তু কিছু কিছু গ্রন্থ রচিত হয়েছিল, সেগুলোর উল্লেখও ডেসক্রিপটিভ ক্লাসে রয়েছে। সেই জন্য কিন্তু আমি আবারও বলছি যে ডেসক্রিপটিভ ক্লাসটা যদি ভালোভাবে করো তাহলে কিন্তু এমসিকিউ ক্লাসে যেগুলো সলভ করানো হচ্ছে সেগুলো কিন্তু সলভ করতে তো সুবিধা হবেই, তার সঙ্গে যদি এর থেকে নতুন কিছু কোয়েশ্চেন হয় সেগুলোও কিন্তু সলভ করতে সুবিধা হবে। নেক্সট, মধ্য ভারতীয় আর্য ভাষাকে কী আখ্যা দেওয়া হয়েছে? সংস্কৃত, বৈদিক, প্রাকৃত, ছান্দস। এখানে সঠিক উত্তর হবে অপশান খ, বৈদিক। আমি যখন এই টপিকের ওপরে ডেসক্রিপটিভ করিয়েছিলাম আমি তখনও বলেছিলাম, আবারও বলছি, এই যে টপিকটা আছে শুধুমাত্র যে টেট এক্সামে যে বাংলা যারা নিয়ে পড়ছি বা বাংলা যে পড়বো তার জন্যই ইম্পর্টেন্ট টপিক তা নয়, তার সঙ্গে যারা বাংলা নিয়ে, বাংলা অর্থাৎ সাবজেক্ট নিয়ে যারা পড়াশোনা করেছো তারা বা বাংলার জন্য এসএসসির জন্য প্রিপারেশান নিচ্ছ তাদের ক্ষেত্রেও কিন্তু এই টপিকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে অর্থাৎ বাংলার যে বিবর্তনের কাল, কোথা থেকে কী রচিত হয়েছিল, তার আনুমানিক সময় সীমা কী, এগুলো থেকে কিন্তু প্রচুর কোয়েশ্চেন আসে। নেক্সট, নব্য ভারতীয় আর্য ভাষার সূচনা হয়। দেখো, এর আগে আমরা দেখছিলাম বাংলা, আবার কিন্তু আর্য ভাষা আসছে, এই যে মিক্সচারগুলো আমি এগুলোকে কিন্তু ভালোভাবে লক্ষ্য করতে বলছি। অপশানগুলো কী কী দেখে নিই, আনুমানিক 900 খ্রিস্টাব্দ থেকে বর্তমানকাল পর্যন্ত, আনুমানিক 600 খ্রিস্টাব্দ থেকে বর্তমানকাল পর্যন্ত, আনুমানিক 1000 খ্রিস্টাব্দ থেকে বর্তমানকাল পর্যন্ত, আনুমানিক 500 খ্রিস্টাব্দ থেকে বর্তমানকাল পর্যন্ত। তো এখানে সঠিক উত্তর হবে অপশান ক, 900 খ্রিস্টাব্দ থেকে বর্তমানকাল পর্যন্ত, কারণ এটা নব্য বা আধুনিক বলা হচ্ছে। নেক্সট, বাংলা ভাষার, সরি, এখানে জন্য লেখা টাইপিং হচ্ছে, এটা হবে জন্ম, এক মিনিট।
বাংলা ভাষার জন্ম হয়েছে সংস্কৃত থেকে, সৌরসেনী প্রাকৃত থেকে, মাগধী প্রাকৃত থেকে, অর্ধ মাগধী প্রাকৃত থেকে। তো এখানে সঠিক উত্তর হবে অপশান গ, মাগধী প্রাকৃত থেকে। নেক্সট, প্রাচীন বাংলা ভাষার নিদর্শন পাওয়া যায় কোথায়? চর্যাগীতিতে বা চর্যাপদ সমূহতে, ধর্মদাসের বিদগ্ধ মুখমণ্ডল গ্রন্থে, অপশান খ বরুচণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তনে, বৈষ্ণব ও শাক্ত পদাবলিতে, জয়দেবের গীত গোবিন্দমে। তো এখানে সঠিক উত্তর হবে অপশান ক, চর্যাগীতি এবং ধর্মদাসের বিদগ্ধ মুখমণ্ডল গ্রন্থে। এছাড়াও কিন্তু এর সঙ্গে আছে আরেকটি উল্লেখযোগ্য গ্রন্থেও পাওয়া যায়, সেটা হচ্ছে কি শেক শুভোদয়ার বলে একটি গ্রন্থ রয়েছে, তার যত ছড়া এবং গান রয়েছে সেখানেও কিন্তু এগুলো পাওয়া যায়। নেক্সট, অষ্টাধ্যায়ী কে রচনা করেন? পাণিনি, অশ্বঘোষ, কালিদাস, ভবভূতি। এখানে সঠিক উত্তর হবে অপশান ক, পাণিনি। নেক্সট, নিম্নোক্ত কোন লেখক আধুনিক বাংলা ভাষার সঙ্গে যুক্ত নন? রামমোহন, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, বরুচণ্ডীদাস। তো এখানে সঠিক উত্তর হবে অপশান খ, বরুচণ্ডীদাস। কারণ আমরা জানি যে বরুচণ্ডীদাস তিনি আদি বাংলা যুগের কবি। তো আজকে যেটা লাস্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে কি ফোর্ট উইলিয়াম কলেজের লেখকবৃন্দ এবং খ্রিস্টান মিশনারিদের রচিত বাংলা গ্রন্থ বাংলা ভাষার কোন পর্বের সঙ্গে যুক্ত? প্রাচীন বাংলা, মধ্য বাংলা, আদি মধ্য বাংলা, আধুনিক বাংলা। তো এখানে সঠিক উত্তর হবে আধুনিক বাংলা। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করো, যারা চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন আছে সেখানে ক্লিক করো, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর বাংলা পেডাগজির ক্ষেত্রে যা যা টপিক আছে সিলেবাস এবং সিলেবাসের বাইরেও, অর্থাৎ যেগুলো থেকে এখন নতুন প্যাটার্নে কোয়েশ্চেন আসছে, আমি মোটামুটি সবই টপিক কমপ্লিট করিয়েছি এবং তার এমসিকিউ করাচ্ছি। এছাড়াও যদি কারোর মনে হয় যে না কোনো এক্সট্রা টপিকে ক্লাস করাতে হবে, বা তোমাদের কোনো যদি সাজেশান থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও, তাহলে আমি কিন্তু তার উপরে তোমাদের জন্য আলাদা করে ক্লাস করিয়ে দেবো।